फ्रेंड वेलकम टू माय चैनल। आशा करी हमार चैनल बंधुरा सकले भालो आछो। आमी आज के बनाते चले इलिश माछेर पातुड़ी सकले सब बांगालीदेर एटारी एकटा ट्रेडिशनल खाबार खुबी सुंदर लागे। आमी एर मध्ये दई सर्षे लंका आगे थेके पेस्ट करे रेखेछि आर निएछि सर्षेर तेल पुरोटाई सर्षेर तेले हबे आर काँचा लंका। एबार এই মশলাটা পুরোটা মাছটাকে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিয়ে এবার উপর থেকে সর্ষের তেল দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছে। স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ তোমরাও দেবেন। এটাকে কলা পাতায় কীভাবে মুড়ব একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। হাঁকনা যেমন ভাজ দিতে পারবে সে তেমন দেবে। আমি দেখতে পাচ্ছ এইভাবে ভাজ করে নিয়েছি পুরোটা দিয়ে এভাবে সুতো দিয়ে পুরো বেঁধে নিতে হবে। পাতাটাকে ব্রাশ করে নিচ্ছি চামচ দিয়ে দেখতে পাচ্ছি। মশলাটা উপর থেকে দিলাম, এক চামচ তেল, যেমনভাবে ভাজ দেবে এভাবে মাছটাকে পুরোটা মুড়ে কলা পাতা দিয়ে মুড়ে দিয়েছি। এবার আমি কড়াতে রান্না করব, করে তোমাদেরকে এসে দেখাচ্ছি কীভাবে রান্নাটা পুরো করছো। বন্ধুরা, এইভাবে কড়ার মধ্যে কলা পাতা দিয়ে মুড়ে আমি দিয়েছি, একটা থালা দিয়ে ঢেকে নিয়েছি। 5 মিনিট হয়ে গেলে আর একটি 5 মিনিট উল্টিয়ে দেবো। 5 মিনিট হলে তোমার মাছ রেডি। আমার বন্ধুরা, মাছটা সিদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে। কলা পাতাগুলো শুকনো শুকনো ভাব হয়ে গেছে। আমি কাঁচা কলা পাতা দিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমাদেরকে। আমি কলা পাতাটা সুতোটা কেটে তুলে মাছটাকে তোমাদের সামনে এনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ইলিশ পাতুরি রেডি। কি সুন্দর হয়েছে, পাতাটাকে পুরো নরম হয়ে গেছে। তা তোমাদের গরম গরম ভাতের সঙ্গে যদি ভালো লেগে থাকে তবে আমার সঙ্গে রেসিপিটা শেয়ার করবে, লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা তোমরাও এটা বাড়িতে রান্না করে খেতে পারো।